ঘোষিত করোনা ভাইরাস প্রণোদনা প্যাকেজ দ্রুত পাশ করতে 10 রিপাবলিকান সিনেটরের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে করোনা রিলিফ তহবিল পাশের বিষয়ে খোলামেলা কথা হয়েছে বলে জানিয়েছেন অংশ নেওয়া সিনেটররা। প্রেসিডেন্টের অফিস থেকেও জানানো হয়েছে, বৈঠকে জো বাইডেন নাগরিকদের সমস্যার কথা তুলে ধরে দ্রুত বিলটে পাশ করতে সিনেটরদের সমর্থন কামনা করেছেন। বিস্তারিত রিপোর্টে। প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে তৃতীয় প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন। তার দেওয়া এই প্রস্তাবে বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের জন্য সরকারি সহায়তার পরিমাণ ও পরিসর বাড়ানো হয়েছে। তবে এই প্যাকেজ দ্রুত পাশ করতে সহায়তা প্রয়োজন আইন প্রণেতাদের। কংগ্রেসের আইন প্রণেতাদের অনুমোদন নিয়ে এই প্রস্তাবকে আইনে পরিণত হয়ে কার্যকর হতে কম করে হলেও মধ্য ফেব্রুয়ারি পেরিয়ে যাবে। তবে প্রেসিডেন্ট চাইছেন দ্রুত প্রণোদনার অর্থ নাগরিকদের হাতে পৌঁছে দিতে। সিনেটে প্রস্তাবিত প্রণোদনা বিলটি দ্রুত পাশ করতে প্রেসিডেন্ট বাইডেন তাই কোনো রাখঢাক না করেই বৈঠক করলেন বিরোধী দল রিপাবলিকানের একটি প্রতিনিধি দলের সঙ্গে। সিনেটর সুসান কোলিন্সের নেতৃত্বে অংশ নেয়া ওই প্রতিনিধি দলের সামনে প্রেসিডেন্ট তার স্টিমুলাস প্যাকেজের বিস্তারিত তুলে ধরে তাদের সহায়তা চান। বৈঠক শেষে রিপাবলিকান সিনেটররা বলেন, খোলামেলা এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, বিষয়টি নিয়ে আরো আলোচনা হবে। At the staff level and amongst ourselves and with the president and vice president on how we can continue to work together on this very important issue. গেল 14 জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন 190,000 কোটি ডলারের তৃতীয় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। এতে বেকার ভাতা বাড়ানোর সঙ্গে সঙ্গে এককালীন নাগরিক প্রণোদনার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়। করোনা মহামারীতে আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত নাগরিকরা এই প্রস্তাব ঘোষণার পর থেকেই এক ধরনের অপেক্ষার মধ্য দিয়ে সময় পার করছেন। প্রেসিডেন্ট বাইডেনও বিলটি দ্রুত পাশের জন্য বারবার আইন প্রণেতাদের তাগাদা দিচ্ছেন। His view is that the size of the package needs to be commensurate with the crises we're facing. বাইডেন প্রস্তাবিত প্রণোদনা প্যাকেজে বেশ কিছু জনপ্রিয় বিষয়কে হাজির করা হয়েছে। এর মধ্যে এককালীন প্রণোদনার পরিমাণ বাড়িয়ে $2,000 করার প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরে পাশ হওয়া দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের এককালীন $600-এর সঙ্গে আরও $1,400 যোগ করা হবে। পাশাপাশি বেকার ভাতা বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাড়তি বরাদ্দ এবং করোনা টিকা দেওয়া ও করোনা পরীক্ষার জন্য যথাক্রমে $2,000 ও $5,000 কোটি তহবিল রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে। সঙ্গে রয়েছে কিছু কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব। এর মধ্যে ঘণ্টা প্রতি মজুরি $15 ও ওবামা কেয়ারের প্রিমিয়াম বাবদ ভর্তুকি বৃদ্ধির বিষয়টি উল্লেখযোগ্য। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।